Assalamu alaikum, I am Mahavul Haq. Today I am going to discuss a very new items, adjective. Last day I have discussed on adverbs. Today I am going to clear uh, about the difficulties of adjective, which, which is very important for all of you. লেটস গো স্টার্ট আই হ্যাম রিটেন্টিভ উইথ রেড কালার দেখো বন্ধুরা আমরা আজকে কী করব অ্যাজেকটিভ নিয়ে আলোচনা করবো আর এজেকটিভটা পার্টস অফ স্পিচের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে অ্যাজেকটিভটাও ওয়ান অফ দ্যাম দেখো প্রথমে আমি কিছু সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সগুলো আমরা এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা এডেক্টিভ সম্পর্কে একটু ক্লিয়ারিফাই হয়ে যাই হুমায়রা ইজ অ্যাক্টিভ হুমায়রা ইজ অ্যাক্টিভ হুমায়রা ইজ অ্যাক্টিভ হুমায়রা এই সেন্টেন্সে কি নাউন আর অ্যাক্টিভ দেখো হ্যাঁ এই অ্যাক্টিভটা কি করছে হুমায়রা সম্পর্কে বলছে তার মানে এই সেন্টেন্সটা এই অ্যাক্টিভ হুমায়রা সম্পর্কে বলছে হুমায়রা অ্যাক্টিভ তার মানে প্রথমেই তোমাদের বলে নেওয়া দরকার কি যে অ্যাজেকটিভটা কী অ্যাজেকটিভ কাকে বলে আমরা গতদিন দেখেছিলাম অ্যাডভার্ভ অ্যাডভার্ভ তার মানে ভার্ভের সাথে যারা যুক্ত অ্যাজেকটিভ সাথে যুক্ত যারা আজকে দেখব কি যে যারা না আর প্রণাউন সম্পর্কে তথ্য দেয় না আর প্রণাউন সম্পর্কে যারা তথ্য দেয় নাওনার আর প্রণাউন সম্পর্কে যারা কোয়ালিফাই করে মডিফাই করে না ওনার প্রণাউনকে সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ তো হুমায়া এখানে কি নাউন আর এই হুমায় সম্পর্কে কথা বলছে কি যে হুমায়রা অ্যাক্টিভ হুমায় হুমায়রা পিয়াস অনেস্ট এখানে যাই বলো অ্যাক্টিভ বলো পিয়াস বলো হ্যাঁ তারপরে যদি বলো বোস্টফুল ইজ বোস্টফুল বোস্টফুল মানে হচ্ছে অহংকারী তো সবগুলাই কি করবে হুমায়রা সম্পর্কে বলবে সেটা গুড ভার্সু হতে পারে আবার ভার্সু তো দুই রকম ভার্সু একরকমই দুই রকম না ঠিক যেগুলো ভালো গুণ সেটাকে আমরা ভালো গুণ বলি আবার যেটা খারাপ সেটাকে খারাপ গুণ বলে আবার যদি বলি কী যে ক্লেভার তারপরে ডিজনেস্ট তো হুমারের সম্পর্কে দোষ তার মানে নাওনার প্রনাউন সম্পর্কে যেটা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ হ্যাঁ ইত্যাদি বুঝায় সেটাই কে অ্যাজেক্টিভ তো এই সেন্টেন্সে হুমায়রা হচ্ছে নাওনার অ্যাক্টিভকে কে অ্যাজেক্টিভ তাহলে দেখো দি ক্লেভার বয় ইজ মাই স্টুডেন্ট এই চালাক ছেলেটা আমার কি ছাত্র তো মাই স্টুডেন্ট মাইটাও একটা এজেকটিভ স্টুডেন্টকে কী বলছে মাই স্টুডেন্ট আর এখানে বয়টা কি নাউন কোনো কিছুর নামকেই কি বলা হয় নাউন বলা হয় তো বয়টা নাউন আর এই ক্লেভারটা কী বলছে বয়কে ক্লেভার বয় হুম আর স্টুডেন্টটা এখানে কি নাউন মাই স্টুডেন্ট মানে কোনো নাউনের আগে কোনো কিছু বসেই সেই নাউনকে মডিফাই করতে পারলেই কি সেটা অ্যাজেকটিভ তার মানে অ্যাজেকটিভ হচ্ছে কূটনি কূটনি কি যারা দেখো কারোর সম্পর্কে কোনো কিছু কথা বলে হ্যাঁ মানে ভালো করলেও বলে ভালো আবার খারাপ করলেও বলে ভালো যে তোমাকে অপছন্দ করে সে দেখবা তুমি যাই করো সেটাই তোমার সম্পর্কে বললে ভালো পোশাক পরলে ওই দেখো ভালো পোশাক পরেছে খারাপ পোশাক পরলেছে এইরকমভাবে কথা বলবে তো ঠিক দেখো স্টুডেন্ট সম্পর্কে আমি বলছি কি মাই স্টুডেন্ট এ মাইটা কি করছে স্টুডেন্টকে মডিফাই করছে আবার ক্লেভার বয়কে মডিফাই করছে আবার দিটা ডিটারমিনার কিন্তু পার্টস অফ স্পিচের তো ডিটারমিনার নাই তার মানে দিউ কী করেছে বয়কেও কি করছে এটা করছে তার মানে দিউটাও অ্যাজেক্টিভ তারপরে দেখো হি হিজ ফেইথফুল ফেইথ থেকে ফেইথফুল হচ্ছে ফেইথ বিশ্বাস আর এখানে সে হচ্ছে বিশ্বস্ত তো হি সম্পর্কে তথ্য দিচ্ছে হিটাকে এখানে প্রনাউন আর ইজটা ভার আর ফেইথফুল কী করছে হি সম্পর্কে বলছে কি যে সে বিশ্বস্ত সে তাকে বিশ্বাস করা যায় তারপরে তারপরে সেন্টেন্সে দেখো ওয়াটার পলিউশন শুড বি স্টপড ওয়াটার পলিউশন পলিউশনকে কি বলছে ওয়াটার পলিউশন তার মানে একটা নাউন আর একটা নাউনকে নাউনের আগে যখন বসে তখন সেটা কি হয়ে যায় অ্যাজেকটিভ হয়ে যায় পাশাপাশি দুইটা নাউন যদি বসে হুম তখন আগের নাওনটা কি করে পরের নাউনটাকে মডিফাই করে আর সেটাই কি হয়ে যায় এদের হয় যেমন তুমি যদি বলো কি যে তুমি যদি এখানে লেখো সাইদ ইজ আ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট তো স্টুডেন্ট একটা নাউন আর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি স্টুডেন্টকে কী করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সাইদ একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি ইউনিভার্সিটিটা না থাকতো এটাও কী হতো হুম স্টুডেন্টকে মডিফাই করতো সুতরাং এটা একটা এজেকটিভ আর এটাও কি একটা এজেকটিভ আর এটা নাউন পাশাপাশি দুইটা নাউন বসলে তার আগের নাওনটা পরের নাউনকে কি করে বন্ধুরা মডিফাই করে সুতরাং তার আগেরটা কি হবে এজেকটিভ হবে যেমন ওয়াটারটা কি নাউন আর পলিউশনটাও কী নাউন সুতরাং এই ওয়াটার কি পলিউশনকে কি বলছে ওয়াটার পলিউশন আবার যদি এখানে ইয়ার হয়তো ইয়ার ফলেশান হ্যাঁ রিভার হলে রিভার ফলেশান তো এরকম অর্ডার ফলেশান মানে গন্ধ দূষণ মানে এক একটা নাউন পরে এসে কী করছে নাউনকে মডিফাই করছে তো এইবার দেখবো আমরা কি যে অ্যাজেক্টিভ কত রকম অ্যাজেক্টিভের ব্যবহার দুই প্রকার অ্যাসি ইউজ আর প্রেডিকেটিভ ইউজ তার মানে একটা অ্যাজেকটিভ সেন্টেন্সে ভাবে ব্যবহার হতে পারে সেটা হচ্ছে অ্যাটিবিউটিভ আর অ্যাটিবিউটিভ শব্দটা অ্যাটিবিউট থেকে আসছে অ্যাটিবিউট মানে হচ্ছে আরোপ করা একটার থেকে বিষয়টা অন্যর উপরে আরোপ করা গুণ আরোপ করা হুম আর প্রেডিকেটিভ সাবজেক্ট প্রেডিকেট তোমরা এর আগে দেখেছো সেই প্রেডিকেট থেকে প্রেডিকেটিভ ইউজ হ্যাঁ প্রেডিকেটিভ মানে হচ্ছে বিধেই প্রেডিকেটিভ বিধেই সংক্রান্ত তো শিখা ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস গার্ল শিখা একটা পরিশ্রমী মেয়ে ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াস তো ইন্ডাস্ট্রিয়াস গার্ল শিখা হলো একটা পরিশ্রমী মেয়ে তো তাহলে ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াসটা কী করছে দেখো এখানে আমি দুইটা স্ট্রাকচার লেগেছি হ্যাঁ মনে রাখার না। যখন নাউনের ঠিক সরাসরি আগে যখন অ্যাপ অ্যাটিবিউটিভ ইউজটা নাউনের ঠিক আগে অ্যাজেক্টিভ যখন বসে তখন এটাকে বলা হবে অ্যাটিবিউটিভ আর নাউন প্রনাউন হবে হ্যাঁ নাউন প্রণয়নের পরে বসে কি করবে নাউন প্রনাউন সম্পর্কে যখন তথ্য দিবে তখন সেটা হবে কি প্রেডিকেটিভ ইউজ তো শিখা ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস গার্ল এখানে নাউন হ্যাঁ তো এই নাউনকে কি করছে এটা মডিফাই করছে তো সুতরাং এটাকে কি বলা হবে এটা অ্যাজেকটিভ কিন্তু এই অ্যাজেকটিভটাকে বলা হবে কি অ্যাটিবিউটিভ অ্যাজেকটিভ অ্যাটিভিটিভ ইউজ আর হিয়া ইজ ইন্টেলিজেন্ট হিয়া এখানে নিঃসন্দেহে কি হিয়া ইন্টেলিজেন্ট বলছে তো কার সম্পর্কে বলছে হিয়া সম্পর্কে বলছে তার মানে ইন্টেলিজেন্ট কে ইন্টেলিজেন্ট হচ্ছে হিয়া তো এটা কি করছে হিয়া সম্পর্কে বলছে তো এটা অ্যাজেক্টিভ আর এটা কি নাউন এটা তো ভার। তো ম্যান ইজ মোর্টাল ম্যানটা যদি নাউন হয় মোর্টাল কে মোর্টাল হচ্ছে মানুষ সুতরাং হ্যাঁ এ এটা কি অ্যাজেক্টিভ কার সম্পর্কে বলছে দেখো এটা নাউন এখানে মাঝখানে কী হয়েছে ভার ব্যবহার হয়েছে ঠিক ভারপের পরে বসে কি করছে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে সুতরাং এটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ তারপরে অভি বট এ নিউ শার্ট অভি কি করেছে একটা নতুন শার্ট কিনেছে তো শার্টটা নাউন আর নিউটা কি করছে শার্ট সম্পর্কে তথ্য দিচ্ছে তার মানে নাউনের আগে বেশি নাউনকে কি করে মডিফাই করে কোয়ালিফাই করে সুতরাং এটা অ্যাজেক্টিভ আর এই অ্যাজেকটিভের ব্যবহারটাকে বলা হবে কি

এই পিয়াস বয়টা কাকে বলছে বলো মিনারুল সম্পর্কে বলছে তো পুরা এইটাই কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে কার মিনারুলের ঠিক আছে এবার দেখো পরবর্তীতে আমরা ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো হ্যাঁ অ্যাজেকটিভের ক্লাসিফিকেশন হ্যাঁ অ্যাজেকটিভ কত প্রকার কি কি সেটা নিয়ে দেখছি দেখো ক্লাসিফিকেশন অফ অ্যাজেকটিভস অ্যাজেক্টিভের শ্রেণী বিভাগ এদেরটি প্রধানত চার প্রকার কোথাও কোথাও আট প্রকারও লেখা আছে আমরা বিস্তারিত করে দেখব। প্রধানত চার প্রকার এদ অব কোয়ালিটি গুণবাচক বিশেষ মানে যেটা দ্বারা কোনো কিছুর গুণ বোঝায় যেমন এখানে আমি লিখছি গুড অনেস্ট ফলাইট পোর রিস হেলদি গ্রেট ফ্রিয়াস সিনসিয়ার হ্যাঁ তো এইটা দ্বারা এই এই সবগুলা সবগুলা কী করে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো বস্তু সম্পর্কে কি করে গুণ বোঝায় তো রিমি ইজ অ্যান অনেস্ট গার্ল রিমি একটা সৎ মেয়ে তো এই অনেস্টটা কি করছে অনেস্টটা অনেস্টটা এই অনেস্টটা কি করছে নাউন সম্পর্কে তথ্য দিছে তার মানে গার্ল সম্পর্কে কি করে তথ্য দেয় তার মানে এই গার্লটা যদি নাউন হয় তাহলে কি এটা কি অ্যাজেক্টিভ আর এই অনেস্টটা অ্যাজেক্টিভ অব কোয়ালিটি আর পরের সেন্টেন্সে দেখছি সোমাইয়া ওয়াজ ওয়েলদি সুমাইয়া হচ্ছে সম্পদশালী তো এটাও একটা গুণের মধ্যে যায় আমি যদি বলতাম সোমাইয়া ওয়াজ ফোর সুমাই ওয়াজ ফোলাইট সুমাই ওয়াজ রিস হেলদি গ্রেট পিয়ার সিনসিয়ার যে কোনো যাই বলি সেটা সময় সম্পর্কে বলবে এবং এটাকে কি বলা হবে অ্যাডিক্টিভ অফ কোয়ালিটি তো বেশ অ্যাডিকটিভ অফ কোয়ালিটির কিছু এক্সাম্পল আমি ব্রাকেটে লিখে দিছি এছাড়াও আছে অসংখ্য আছে তো তারপরে সেকেন্ড নাম্বার হচ্ছে অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে তোমরা জানো কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ তো পরিমাণবাসক পরিমাপ বা পরিমাণবাসক বিশেষণ তো বিশেষণ বাংলাতে বিশেষণ বলে ইংলিশে কি বলে এটাকে অ্যাজেকটিভ বলা হয় তার মানে মানে বিশেষণ কারা মানে সমালোচক যারা সমালোচক সমালোচক মানে বাংলাতে সমালোচক বলে এনে ইংলিশে কি বলে এটাকে অ্যাজেক্টিভ বলা হয় আই নিড সাম মানি নিড এখানে ভার আবার যদি বলো নিডি দি গার্ল ইজ নিড়ি আই এম নিড়ি নিডি মানে অভাবে হ্যাঁ তো আই নিড সাম মানি হুম মানি এখানে নাউন তো মানি কত টাকা দরকার তোমার কত টুকু দিয়ে যদি প্রশ্ন করে এটা হুম এখানে প্রশ্ন যদি করো হাও এদিকটু অফ কোয়ালিটিকে যদি বলো কি যে কেমন কেমন এটা দিয়ে যদি প্রশ্ন করো তাহলে ভারে ভালো হয় আর এখানে কত টুকু। কতটুকু কতটুকু এটা কিন্তু যদি প্রশ্ন করো তাহলে পারে বোঝার সুবিধা হবে মানে কতটুকু টাকার দরকার কত টাকার দরকার হিমু হ্যাড হিউজ ওয়েলথ হিমুর অনেক সম্পদ আছে তো হিমুর কতটা কত সম্পদ আছে তো হিউজ ওয়েলথ তো এই হিউজটা কি করে হিউজটা হ্যাঁ ওয়েলথ সম্পর্কে কী করে তথ্য দেয় এটা নাউন আর এটা কি অ্যাজেক্টিভ এটা কি বলা হবে হিউজটা ওয়েলথ সম্পর্কে ওয়েল ওয়েলথের পরিমাণ বোঝাচ্ছে সেদিনে এখানে হিউজ ওয়েলথকে মডিফাই করছে আর এই হিউজ এখানে কী হবে অ্যাডিকটিভ অফ কোয়ান্টিটি দেখো আমি কিছু এক্সাম্পল লিখে দিছি মাস লিটল অল এনি হাফ ইনাফ ফুল টোটাল অ্যাটসেট্রা তো এগুলা কি হবে এগুলাও হচ্ছে অ্যাডিকটিভ অফ কোয়ান্টিটির দেখো নিউমেরাল অ্যাজিকটিভ নাম্বার থেকে নিউমেরাল নাম্বার মানে সংখ্যা আর নিউমেরালটাও অ্যাজেক্টিভ অ্যাজেকটিভকে কী বলছে নিউমেরাল অ্যাজেকটিভ তার মানে এইটাও অ্যাজেক্টিভ এখানে অ্যাজেকটিভ কথাটা আমার কিন্তু নাউন নিউমেরাল অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ নিজে কোন পার্টস অফ স্পেস সেটার প্রশ্নের উত্তরে বলবো আমরা নাউন দেখো নিউমেরাল কথাটা অ্যাজেকটিভকে মডিফাই করছে তো নিউমেরাল অ্যাজেক্টিভ তিন প্রকার মানে যেই অ্যাজেকটিভ দ্বারা কোনো মানে নাউনকে সংখ্যা দ্বারা যেই অ্যাজেক্টিভ হ্যাঁ কোনো সংখ্যাকে বোঝায় সেটা হচ্ছে নিউমেরাল অ্যাজেকটিভ তো নিউমেরাল এজেকটিভ তিন প্রকার একটা হচ্ছে করডিনাল নাম্বার কর্ডিনাল নিউমেরাল এজেকটিভ অঙ্কবাসক হ্যাঁ অঙ্কবাসক কোন গুলো যেরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ তো যদি আমি লিখি আই হ্যাভ টু প্রবলেমস আমার দুইটা সমস্যা আছে তো এখানে টু প্রবলেম প্রবলেমসকে কি বলছে টু প্রবলেমস মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে অঙ্ক বোঝাচ্ছে হ্যাঁ সংখ্যা বোঝাচ্ছে সেদের নাকিটা কি নিউমেরাল অ্যাদেক্টিভ এবং হ্যাঁ নিউমেরাল অ্যাদেক্টিভ এস ক্লাসিফিকেশান মধ্যে আছে কর্ডিনাল হ্যাঁ নিউমেরাল অ্যাদেক্টিভ তারপরে দেখো অর্ডিনাল নিউমেরাল অ্যাদেক্টিভ ক্রমবাসক হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস বয় কী বলছে ফার্স্ট বয় ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস থার্ড বয় ফোর্থ বয় এরকম ফিফথ বয় এরকম বলে না তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলাকে ক্রমবাচক বোঝায় সেদিন নেই অরিজিনাল নাম্বার এদেক্টিভ এটা দ্বারা কি বোঝাচ্ছে হ্যাঁ কোনো নাউনের আগে বেশি সেই ক্রম প্রকাশ করে তারপরে মাল্টিপ্লাই তোমরা জানো মাল্টিপ্লাই মানে গুণ করা তো মাল্টিপ্লাইকেটিভ নিউমেরাল এদিকটিভ গুণবাসক বিষয় মানে গুণ এক দুই তিন দুই দোকানে চার পাঁচ দোকানে দশ এরকম করে না সেটা বোঝাচ্ছে তো এখানে সিঙ্গেল ডাবল থ্রি থ্রি ফোল্ড থ্রিবল ফোর্থ ফোল্ড তার মানে একক দ্বিতীয় আই আ সিঙ্গেল পার্সন হিয়ার আমি এখানে এক ব্যক্তি অথবা ইউ ক্যান এ সিঙ্গেল পার্সন ক্যান নট ডু দ্য ওয়ার্ক একজন ব্যক্তি একজন ব্যক্তি সিঙ্গেল পার্সন কাজটা করতে পারবে না আই নিড ডাবল পার্সন টু কমপ্লিট দ্য ওয়ার্ক কাজটা শেষ করতে আমার দুজন ডাবল ডাবল ডিজিট হ্যাঁ ডাবল ফোর ডাবল সিক্স ডাবল থ্রি বলে না তো সিক্স ডাবল সিক্স সিক্স সিক্সকে কী বলছে ডাবল সিক্স তো ওইটা অ্যাজেকটিভ নাউনকে মডিফাই করছে তো তোমরা দেখছো ডাবল সিঙ্গেল থ্রি ফোল্ড থ্রি ফোল্ড ফোর্থ ফোল্ড এগুলা হ্যাঁ মাল্টিপ্লাইকেটিভ নিউমেরাল অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে প্রোনোমিনাল অ্যাজেকটিভ প্রোনাউন থেকে নিশ্চয়ই বুঝতে পারছো প্রোনাউন থেকে প্রোনোমিনাল শব্দটার উৎপত্তি হয়েছে এটাও একটা অ্যাজেকটিভ তো প্রোনাউন নোমিনাল অ্যাজেক্টিভ মানে যে অ্যাজেকটিভ দ্বারা প্রোনাউনকে নির্দেশ করে মানে দেখো প্রনামিনাল অ্যাজেকটিভ আবার কখনও কখনো নাউন অ্যাজেকটিভ হিসাবে এই প্রোনাউন হিসেবেও কাজ করে প্রোনাউন অ্যাজেকটিভকে আমরা নিম্নোক্ত ক্লাসিফিকেশনে ভাগ করেছি ডিমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ হুম পজিটিভ অ্যাজেক্টিভ তো ডিস ডিস দোষ শ্বাস অ্যাটসেট্রা এইগুলা কী হিসাবে কাজ করে ডিমনস্ট্রেটিভ ডিমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ যেমন যদি আমি বলি কি যে দিস বয় ইজ গিলটি এই বালকটি দোষী তাহলে এই বয়কে কি বলছে দিস বয় দিস বয় ইজ গিলটি এই বালকটা দোষী তো বালকটি কি বলছে দিস বয় এটা নাউন আর এটা তখন কী হিসাবে কাজ করছে নির্দেশ করছে নির্দেশক বাসক হ্যাঁ নির্দেশ বাসক মানে এই বালকটি দোষী যদি বলতে দ্যাট বয় ওয়াজ গিলটি হুম দিস বয়স আর গিলটি এরকম যায় হ্যাঁ দোস বয়েস ওয়ারগিল্টি সবগুলাই ডিমোনস্ট্রেটিভ অ্যাজেকটিভ হিসেবে কাজ করবে তারপরে ডেস্টিভিটিভ অ্যাজেকটিভ ডিস্ট্রিবিউট মানে পৃথক পৃথক করা বন্টন করা ভাগ করে দেওয়া হ্যাঁ ডেস্ট্রিবিউটিভ ও তার আগে একটা কথা বলি কি যে এই যে ডিমনেস্ট্রিভ অ্যাজেক্টিভগুলা এখানে যদি একটা সেন্টেন্স আমি লিখি কি যে দিস ইজ দিস ইজ আ প্রবলেম হুম এটা একটা সমস্যা দেখো ইস ভার্পের সাবজেক্ট হিসাবে কাজ করছে দিশ এই দিশটায় কী হিসেবে কাজ করছে এখানে এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে এখানে কিন্তু অ্যাজেকটিভ না হ্যাঁ এটা এটা কি প্রোনাউন কারণ দিশের ইস ভার্পের সাবজেক্ট ভার্পের সাবজেক্ট হিসেবে কাজ করে নাও না এখানে প্রোনাউন তো এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে এই জন্যই এই দিস একই দিশ এখানে এসে কী করছে অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে যার কারণে আমরা এটাকে কী বলছি প্রনামিনাল অ্যাজেক্টিভ দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ ইস ইস এভরি আয়দার নাইদার এগুলা হ্যাঁ বন্টন যদি আমি বলি কি যে বন্টনবাসক হিসাবে কাজ করে যদি বলি ইজ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট দেয়ার এভরি ম্যান এভরি ম্যান ইজ রেসপন্সিবল টু হিজ গড অর হার গড এরকম প্রত্যেক টু হিজ গড হবে হার না তো প্রত্যেকটা মানুষই তার প্রভুর কাছে কি রেসপন্সিবল এভরি এমপ্লয়ি ইজ রেসপন্সিবল টু হিজ বস প্রত্যেকটা কর্মচারী তার বসের কাছে কি জবাব দে রেসপন্সিবল দায়িত্বশীল আমার ইস ইজ স্টুডেন্ট ইজ রেসপন্সিবল হিয়ার প্রত্যেকটা স্টুডেন্টই কি এখানে দায়িত্বশীল তো দেখো ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বিশেষণ যেটা কখনো কখনো যদি বলি কি যে আমি হুইস পেন হুইস পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন কলমটি চাও পেনকে বলছে কি হুইস প্যান হুইস পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন কলমটি চাও পেনকে মডিফাই করছে হ্যাঁ দেখো আমি সেন্টেন্সটা লিখি যদি লিখি কি যে হুইস প্যান ডুই ওয়ান্ট হুইস পেন ডু ইউ ওয়ান্ট কোন কলমটি তুমি চাও পেনকে কী করছে মডিফাই করছে কিন্তু যদি বলি হুইস ইজ কারেক্ট কোনটা সঠিক তাহলে ইজভারপের ভার্পের হিসেবে কাজ করলো কি সাবজেক্ট হিসেবে কাজ করলো হুইস হুইস ইজ কারেক্ট তো একই জিনিস প্রোনাউন হিসেবে কাজ করছে আবার এখানেই কি করছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেজন্য যেটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিধায় এটাকে কি বলছি আমরা ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ তো পজিটিভ অ্যাজেক্টিভ পজেশান মানে হচ্ছে অধিকার হ্যাঁ পজেস মানে অধিকারী হওয়া ভার তো পজিটিভ অ্যাজেকটিভ সম্বন্ধ বা অধিকার অধিকারবাচক বিশেষণ তো দেখো মাই হাউস লুকস নাইস হাউসটাকার আমার বাড়ি হ্যাঁ মাই ক্লাসরুম হ্যাজ বিন ডেকোরেটেড নাইসলি আমার ক্লাসরুম সুন্দর করে সাজানো হয়েছে ইট ইজ হিজ প্রবলেম ইট ইজ হিজ ম্যাটার এটা তার ব্যাপার তো ব্যাপারটা একটা হিজ ম্যাটার তারপর যদি বলি কি যে দেয়ার দেয়ার প্রবলেমস হ্যাজ বিন হ্যাভ বিন সলভ তাদের সমস্যার সমাধান করা হয়েছে তো প্রবলেমকে কী বলছে দেয়ার প্রবলেম তাদের হ্যাঁ সম্বন্ধ বোঝাচ্ছে তাদের সাথে দেয়ারের একটা সম্বন্ধ বোঝাচ্ছে আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং ডেভাইডে কান্ট্রিকে কী বলছে আওয়ার কান্ট্রি তো এই যে মাই হিজ দেয়ার আওয়ার হার কেউ এগুলা সবগুলাই কী হিসাবে কাজ করছে পজিটিভ অ্যাজেকটিভ হিসাবে চিনার উপায় এতক্ষণ আমরা অ্যাজেকটিভ নিয়ে আলোচনা করলাম অ্যাজেকটিভ চিনার উপায় তো অ্যাজেকটিভ চিনার উপায়ের ভিতরে দেখো অনেকগুলা উপায় আছে হুম তো অনেকগুলা সিম্পটম আছে যেগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো প্যাজেকটিভ আর প্রথমে দেখছি ফুল ফুল দিয়ে আছে বিউটিফুল হার্মফুল পেইনফুল ডিউটিফুল ইউ উইল ফাইন্ড লট অফ ওয়ার্ডস ইন ইংলিশ ডিকশনারি হ্যাঁ হুইস হ্যাজ বিন ফিনিশড উইথ ফুল আর আই উইল ইন্ডিকেট ওর আই উইল ইন্ডিকেট দ্যাট ইজ অ্যান্ড অ্যাজেকটিভ আইসি আইসি দিয়ে দেখো পেট্রিওটিক পেট্রিওর থেকে পেট্রিওটিক হচ্ছে হচ্ছে রিয়েলিস্টিক আইসি আছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাসি ফ্যান্টাস্টিক পেনিক মানে বেদনাদায়ক হ্যাঁ আইভি আছে আই ভি দিয়ে দেখো লাস্টে তারপরে অ্যাট্রাকটিভ ভিই আছে তারপরে ইন্টেন্সিভ ভি ই আছে আই ভি ই আছে অফেন্সিভ তারপরে আছে কি অ্যাক্টিভ তো তারপরে দেখো লেস হার্ট থেকে হার্টলেস মানে হৃদয়হীনা সেলফ থেকে সেলফলেস সেলফ আছে একটা সেলফলেস আছে একটা আমরা সবগুলো এখানে লিখিনি মুষ্টিমে কিছু লিখছি হেল্প আছে হেল্পলেস মানে অসহায় লাভলেস মানে ভালোবাসাহীন পরিত্যক্ত মানে যারা যাদেরকে কেউ ভালোবাসে না হোপলেস মানে যাদের কোনো আশাই থাকে না হুম যেমন

এজুকেশনাল এজুকেশনাল ফাংশান এজুকেশনাল ফাংশন থেকে ফাংশনাল হয়েছে এজুকেশান মানে শিক্ষা শিক্ষা সংক্রান্ত হ্যাঁ ফাংশন থেকে ফাংশনাল বায়োলজি থেকে বায়োলজিক্যাল কেমিক্যাল হ্যাঁ কেমিক্যাল কেমিক্যাল হয়েছে তারপরে অ্যাবল অ্যাবল আই বিএল এ বিএল ইমাজিনেবল হ্যাঁ ক্যাপাবল ক্যাপাবিলিটির থেকে ক্যাপাবল ক্যাপাবিলিটি সক্ষম সক্ষমতা ক্যাপাবল মানে সক্ষম রিফায়ার থেকে রিফায়ারেবল থিঙ্ক থেকে থিঙ্কেবল তো এছাড়াও কিছু আমরা যে অলরেডি অনেক অপকারভেদে আলোচনা করেছি দেখো আমরা এই যে ওন ওন আর ভেরি এই দুইটা শব্দ এখানে উপরোক্ত আলোচনার পরেও একটা ইমফাসাইজিং অ্যাজেকটিবল একটা অ্যাজেকটিভ আছে যেটা ইমফেসাইজ করে ইমফেসিস করে যেটাকে আমরা বলি জোর দেওয়া যেমন যদি আমি একটা সেন্টেন্স কি যে দি ভেরি বয় দি ভেরি বয় তোমরা জানো ভেরি তো অ্যাজেকটিভ স্যার হুম দি ভেরি বয় ইজ গিলটি ফর ইট এই বালকটি বালককে কী বলছে দি ভেরি বয় হ্যাঁ তো এই ভেরিটা কী করছে বয়কে মডিফাই করছে মানে বালকটি এই বালকটি দোষী হুম তো আবার যদি এই সান্ডার্সটা এরকম লেখি কি যে ইট ইজ ইয়োর ওন ম্যাটার ইট ইজ ইয়োর ওন ম্যাটার এটা তোমার নিজের ব্যাপার মেটারের উপর কী বলছে ওন ম্যাটার ওন পার্সোনালিটি হ্যাঁ তো ওন আর ফেরিটা কী করে কোনো নাউনের এই সরি কোনো নাউনের আগে বেশি কী করে নাউনকে এমফাসিস করে সেজন্য এটা দুটাকে বলা হয় ইমফাসিসাইজিংকটিভ তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভুলবানা নিচের লাইক বাটনে লাইক করতে আর অন্যজনকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিলে আরও অন্যজনেরা সুযোগ পাবে আর তারা উপকৃত হবে তো অবশ্যই বন্ধুরা তোমরা শেয়ার দিতে লাইক দিতে আর যদি কোনো সমস্যা থাকে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা সেখানে কথা হবে তো ভালো থাকবা বন্ধুরা সুস্থ থাকবা ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই বাই টাটা